এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। পুলিশ দিয়ে দল চালাচ্ছে নেত্রী, যেদিন পুলিশ ও সরে যাবে সেদিন নেত্রী তোলামূল দলটাই উঠে যাবে। এই রাজ্য থেকে শুভেন্দু অধিকারী কটাক্ষ করলেন, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরে আলোচনা আসেনি। সঙ্গে থাকুন বিস্তারিত জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করুন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। বালুঘাট যারা একদিন সিএ এর ভয়ে নেত্রী পেয়েছে ছিল তারা সরে পড়ছে, এখন শুধুমাত্র নেত্রী পেয়েছেন আছে পুলিশ, সেই পুলিশ দিয়েই দল চালাচ্ছে নেত্রী। যেদিন পুলিশ ও সরে যাবে সেদিন নেত্রী তোলামূল দলটাই উঠে যাবে। এই রাজ্য থেকে আজ বালুঘাটে বিজেপি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল ও সেই দলের নেত্রীকে এইভাবে কড়া ভাষা আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথা নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরে আলোচনা সৃষ্টি, পাশাপাশি প্রধানমন্ত্রী ও তার গরিবদের জন্য বিভিন্ন প্রকল্পে ভূয়সী প্রশংসা করে শুভেন্দু বাবু তৃণমূল হাত থেকে রাজ্যকে বাঁচানোর ডাক দেন। আগামী পঞ্চায়েত ও চব্বিশে লোকসভা ভোটে বিজেপি ফের ক্ষমতায় নিয়ে আসার কথা বললেন।